পরিকল্পনার অভাব ও পর্যাপ্ত বাজেট না থাকায় কর্ণফুলী নদীর দুতীরের উদ্ধারকৃত স্থান আবারও দখল হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ধার করা জায়গায় এখন পর্যন্ত সামান্য কিছু গাছ লাগানো হয়েছে, পুরো জায়গা অনেকটাই অরক্ষিত। এই অবস্থায় কর্ণফুলী নদীর নাব্য রক্ষায় নদীর দুতীরে ওয়াকওয়ে নির্মাণ ও বিনোদন কেন্দ্র গড়ে তোলার পরামর্শ দিয়েছেন নগর বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। উচ্চ আদালতের নির্দেশনায় 90 দিনের মধ্যে 2112টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে 10 কিলোমিটার জায়গায় উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। ইতিমধ্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে 140টি স্থাপনা আর দখলমুক্ত করা হয়েছে 5 একর জায়গা। কিন্তু যথাযথভাবে নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় এসব জায়গা পুনরায় দখল হয়ে যাওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। উচ্ছেদ কাজটা দ্রুতগতিতে করা দরকার, এই জন্যই মানে উচ্ছেদ সবসময় কিন্তু থেমে যায় অথবা লোক দেখানো কিছুদিন হওয়ার পর সমুদ্রটা যদি উৎখাত করা হয়, সমুদ্রের জমিটাকে আমি কোনো একটা কাজে ব্যবহার করতে পারবো। পূর্ব নির্ধারিত কোনো রকম বাজেট ছাড়াই গত 4 দিন ধরে নগরীর সদরঘাট এলাকায় কর্ণফুলীর তীরে উচ্ছেদের কাজ চলছে। পুনরুদ্ধার করা জায়গায় এখন পর্যন্ত 100 গাছ লাগানো হয়েছে। এই অবস্থায় পুনরায় দখল টেকাতে জায়গার মালিক বন্দরের সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক। অপরদিকে নিজস্ব ভূমি নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছেন বন্দর কর্মকর্তারা। প্রাথমিকভাবে আমরা কাঁটাতারে বেড়া দিয়ে এবং প্লান্টেশন দিয়ে আমরা এটা আপাতত দখলে রাখবো এবং সার্বক্ষণিক আমরা এটা নজরদারিতে আমাদের থাকবে যে ভবিষ্যতে যেতে আর কেউ এখানে অবৈধ স্থাপনা তৈরি করার সাহস না পায়। উদ্ধারকৃত জায়গার মধ্যে মূলত যেই বিষয়টা আমরা প্রাধান্য দেবো সেটা হচ্ছে নদীর নাব্যতা যেন নষ্ট না হয়, নদীর ভরাট যেন না হয়, সেই বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের কার্যক্রম গ্রহণ করব। শুধুমাত্র নদীর দুতীরে ওয়ার্কওয়ের পাশাপাশি বিনোদন কেন্দ্র নির্মাণের মাধ্যমে কর্ণফুলী নদীর দখল ঠেকানো সম্ভব বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা। আমরা আশা করব এই দখল পুনর্দখল বন্ধ করার জন্য নদীর পার ঘেঁষে একটি বিনোদন স্পট তৈরি করা, রাস্তা তৈরি করা এবং এই নদীকে ঘিরে যেন পর্যটন এবং মানুষের বিনোদনের ব্যবস্থা করা হয়। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান 3 পর্যায়ে এই উচ্ছেদ চলবে। প্রথম পর্যায়ে সদরঘাট থেকে বারিক বিল্ডিং বাংলাবাজার ঘাট, দ্বিতীয় পর্যায়ে বাংলাবাজার ঘাট থেকে পতেঙ্গা এবং সবশেষ পর্যায়ে কালুরঘাট ব্রিজ থেকে মোহরা পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। উচ্ছেদের পর কর্ণফুলীর তীরে জায়গাগুলো পুনরায় দখল টেকাতে এভাবে বিচ্ছিন্ন কিছু গাছ লাগিয়েছে প্রশাসন। কিন্তু নগর বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের গাছ লাগিয়ে এই দখল ঠেকানো সম্ভব নয়। এক্ষেত্রে এখনই প্রয়োজন পরিকল্পনা মাফিক এই জায়গাটিকে পুনরায় দখলে রাখা। চট্টগ্রামের কর্ণফুলীর তীর থেকে কমল দে, সময় সংবাদ।